রক্তের প্রয়োজনে স্কুলে তৈরি হলো ডেটা ব্যাংক। আপৎকালীন পরিস্থিতিতে গ্রামের মানুষের রক্তের প্রয়োজন মেটাতে অভিনব উদ্যোগ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের। মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন মেটাতে অনেক সময় তার পরিবারকে হন্যে হয়ে দৌড়াতে হয়। এমনও দেখা গিয়েছে সময় মতন রক্তের জোগাড় না করতে পারায় মৃত্যুর কোলে ঢলে পড়ে তার আপনজন। গ্রামের মানুষদের রক্তের প্রয়োজন মেটাতে এবার অভিনব উদ্যোগ উত্তর চব্বিশ পরগনা জেলা বসিরহাটের সীমান্তের একটি স্কুলের। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাটের গাছা আখারপুর অঞ্চল হাই স্কুলে তৈরি হল রক্তের ডেটা ব্যাংক। আপনার আমার সকলের এক ফোঁটা রক্তের মূল্য কখনোই টাকা দিয়ে নির্ধারণ করা যাবে না, কারণ সকলের দান করা রক্তেই জীবন ফিরে পায় মুমূর্ষ কোনো রোগী। আবারও রক্তের অভাবে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখতে হয় আপনজনকে। কিন্তু এবার সেই সমস্যা সমাধান হল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। জানা গিয়েছে সীমান্ত স্কুলে তৈরি হল রক্তের ডেটা ব্যাংক। বসিরহাট এক নম্বর ব্লক গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের গাছা আখারপুর অঞ্চল হাই স্কুলে অভিনব উদ্যোগ নিল ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা। তৈরি হল রক্তের ডেটা ব্যাংক। আপৎকালীন সময়ে অসুস্থ রোগীদের জন্য রক্তের খোঁজে হন্যে হয়ে ছুটতে হয় রোগীর আত্মীয় পরিজনদের। পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলিতে দালালদের কালোবাজারির অভিযোগ বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। এবার সেই সমস্যার সমাধানের লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল সীমান্তের এই হাইস্কুল। সীমান্ত লাগোয়া এই গ্রাম্য স্কুল একসময় এলাকার ছাত্রছাত্রীরা পড়াশুনায় এক প্রকার পিছিয়েছিল। বর্তমান প্রধান শিক্ষকের তৎপরতায় স্কুলের পরিকাঠামো নতুনভাবে সাজানোর পাশাপাশি স্কুলে স্মার্ট ক্লাসের ব্যবস্থাও করা হয়। আগামী দিনে এলাকায় রক্তের ঘাটতি মেটাতে স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী নিজের নিজের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে এবং তার নিজেদের সচিত্র পরিচয়পত্রে তার নাম উল্লেখ করা হয়েছে। প্রতিদিন স্কুল শুরুর আগে প্রার্থনার সময় স্কুলের ছাত্রছাত্রীরা রক্তের গ্রুপ অনুসারে লাইনে দাঁড়ায়। এভাবেই নিজেদের মধ্যেকার কোন রক্তের গ্রুপ তা নিজেরাই জানতে পারবে। কোন গ্রুপের জন্য কোন গ্রুপের রক্তের প্রয়োজন তা এখন পড়ুয়াদের সকলেরই জানা। শুধু তাই নয়, আগামী দিনে একে অপরের রক্তের প্রয়োজন মেটাতে সাহায্য করতে পারবে, এমনটাই জানিয়েছেন পড়ুয়ারা। আমি নবম শ্রেণীর ছাত্র। আমাদের স্কুল থেকে প্রতি বছর যে ব্লাড গ্রুপ টেস্ট করানো হয়, তার ফলে আজ আমি জানি যে আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। তাছাড়াও আমি আমার স্কুলের বন্ধুদের এবং আরও অনেকের ব্লাড গ্রুপ জানি। আজ আমাদের গ্রামের প্রায় সবাই জানে কোন গ্রুপের রক্তের জন্য কার সাহায্য প্রয়োজন। 18 বছর হয়ে গেলেই আমাদের স্কুলে প্রতি বছর আয়োজিত রক্তদান শিবিরে আমি রক্তদান করবো। আমার নাম মৌমিতা বিশ্বাস, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমাদের স্কুলে রক্তদান সংক্রান্ত যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, যার ফলে আশেপাশে সাধারণ মানুষকে রক্তের জন্য হন্যে হয়ে ঘুরতে হয় না। আমি চাই আগামী দিনে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে। স্কুলে তৈরি করা হয়েছে ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ অনুযায়ী ডেটা ব্যাংক। ক্লাসে রক্তের গ্রুপ অনুযায়ী কুইজ, পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর, বিতর্ক সভার আয়োজন করা হয়। এমনকি স্কুলের কবাডি খেলায় একই রক্তের গ্রুপের দল তৈরি করে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মুর্শিদুল ইসলাম শাহিন জানান, সীমান্ত এলাকায় পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে রক্তদানের সচেতনতার মাধ্যমে আগামী দিনে এলাকায় রক্তের প্রয়োজন মেটাতে সাহায্য করবে। আসলে আমাদের পঠন পাঠনের সাথে সাথে আমরা চাই সুনাগরিক তৈরি হোক, যারা আগামী দিনে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে সমাজের ভালোর জন্য মানুষের পাশে দাঁড়াতে পারে। তো সেরকম একটা বিষয় থেকে আমরা একটা সমস্যা আমাদের এলাকায় হয়ে যায়, যেহেতু এটা একটা পিছিয়ে পড়া এলাকা, তো এখানে চাইল্ড মেয়ের যে সমস্যাগুলো আছে, মেয়েদের যখন সন্তান সম্ভব হয়, যখন সন্তান হয় তখন অনেকে রক্তের অভাবে অনেকের অনেক সমস্যা হয়, আর কি অনেকে মারাও যায় বা ডেঙ্গু ইত্যাদির কারণে। বসিরহাট ব্লাড ব্যাংকে অনেক সময় রক্ত পাওয়াও যায় না, তো এরকম একটা সংকট হয়। অনেক সময় বর্ষাকাল বা রাতের বেলায় অনেক সমস্যা হয়, তো সেইগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য বিদ্যালয় একটা উদ্যোগ নিয়েছে। সেটা এরকম যে সকল ছাত্রছাত্রী রক্তের গ্রুপ পরীক্ষা করানো হয়েছে, তাদের আই কার্ডে সেটা লিপিবদ্ধ আছে,
এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ওরা নিজেদের রক্তের গ্রুপ যেমন জানে, তো পঞ্চম থেকে দশম শ্রেণী অর্থাৎ 8 বছর ধরে ওরা স্কুলে থাকে এবং সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ওরা বন্ধুদের রক্তের গ্রুপও জেনে যায়। এবং রাত বিরেতে যখনই কারো কোনো রক্তের দরকার হয়, ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায় না, তখন আমাদের স্কুলের কোনো ছাত্রছাত্রী যদি জানতে পারে যে এই রক্তের গ্রুপটা দরকার, ওরা তখনই ওদের কোন বন্ধুদের ওই রক্তের গ্রুপ আছে তাদেরকে ইনফর্ম করে এবং তারা ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে আসে, অর্থাৎ ডোনার হয়ে যায় আর কি ওরা। এবং ওদেরকে এগুলো শেখানো হয় যে ওরা যাতে উচ্চ মাধ্যমিক পাশ করার পর, ওদের 18 বছর তখন হয়ে যায়, উচ্চ মাধ্যমিক পাশ করার পর ওরা নিজেরা রক্ত দানের ব্যাপারে যখনই প্রয়োজন হবে সেই ব্যাপারে ওরা উৎসাহী, সেই ব্যাপারে ওদের শেখানো হয়, ওদের অ্যাওয়ারনেস এগুলো করা হয়েছে। স্কুলের এই অভিনব উদ্যোগের ফলে হাসপাতালে রক্তের আকাল দেখা গেলেও প্রত্যন্ত এলাকার স্কুল থেকে আগামী দিনের রক্তদানের ব্রতি হিসেবে এলাকায় পথ দেখাচ্ছে তা বলাই বাহুল্য। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।